ভণ্ডনবী মুসাইলামাতুল কাজ্জাব, সুচতুর, সুবক্তা আর জাদুবিদ্যায় পারদর্শী। সে এমন সব জাদু দেখাতে পারত যা আগে কেউ কখনো দেখেনি। সে পাখিদের ডানা কেটে পুনরায় তা জোড়া লাগিয়ে দিত, অতঃপর আকাশে উড়ে যেত সেই ডানা কাটা পাখি আর বিস্মিত মানুষগুলো হা করে তাকিয়ে থাকত। এভাবে নিজের গোত্র বনু হানিফার কাছে নিজেকে অনন্য হিসেবে প্রতিষ্ঠা করে মুসাইলামা। অতঃপর একদিন সে নিজেকে নবী দাবি করে, স্বরচিত কবিতা আবৃত্তি করে সে বলে, এসবই জিব্রাইল আমিনের নিয়ে আসা ঐশী বাণী। তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে বেছে নিয়েছেন, ঠিক যেভাবে কুরাইশদের মধ্য থেকে তিনি বেছে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বনু হানিফার লোকেরা তার এই দাবিকে বিশ্বাস করে নেয় আর তাকে মেনে নেয় নিজেদের নবী হিসেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর শুরু হয় স্বধর্ম ত্যাগীদের ফেতনা। ভীষণ এই ফেতনা মোকাবেলায় ব্যতিব্যস্ত হয়ে পড়ে রাজধানী মদিনা। এরই সুযোগ নেয় মিথ্যাবাদী মুসাইলামা। সে তার অনুগত লোকদেরকে নিয়ে গড়ে তোলে এক বিশাল বাহিনী আর চ্যালেঞ্জ করে মদিনা কেন্দ্রিক ইসলামী খেলাফতকে। ইয়ামামার প্রান্তরে আক্রাবার বিশাল সমভূমিতে মুসাইলামা জড়ো করে তার অনুগত 40,000 সেনাকে। এদের প্রত্যেকে তাকে নবী বলে বিশ্বাস করত আর তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। এদের মধ্যে ছিল এক অদ্ভুত বিশ্বাস। এরা একই সাথে মুসাইলামা আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছিল। মুসাইলামা তাদেরকে এই কথা বলে বিভ্রান্ত করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী আর আমি তার সহকারী। যে আমাকে মানে না সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানে না। সে নিজের গোত্র বনু হানিফাকে মক্কা ও মদিনার বিরুদ্ধে ক্ষিপ্ত করে তোলার উদ্দেশ্যে বলে, কুরাইশরা ভীষণ স্বার্থপর। তারা নিজেদের গোত্রে আগত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করেছে, কিন্তু বনু হানিফায় আগত নবী মুসাইলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি বনু হানিফার সমৃদ্ধির স্বার্থে কুরাইশ আর মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তোমরা আমার পাশে থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত তোমাদের। এমন বক্তব্য দিয়ে মুসাইলামা তার সম্পূর্ণ গোত্রের সমর্থন আদায় করে নেয়। তাকে সাহায্য করতে এগিয়ে আসে বনু হানিফার প্রতিটি পরিবার আর যুদ্ধক্ষম প্রত্যেকটি মানুষ। গড়ে ওঠে স্বধর্ম ত্যাগীদের সবচেয়ে বড় সমাবেশ। ইয়ামামার প্রান্তরে মুসাইলামার এই বিশাল বাহিনীর জমায়েতের খবর পৌঁছে যায় রাজধানী মদিনায়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য পাঠিয়ে দেন মুসলিমদের একটি ছোট্ট দলকে। এই দলের দায়িত্ব ছিল মুসাইলামাকে চোখে চোখে রাখা। সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে তাদেরকে বারণ করে দেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেননা তিনি জানতেন এই বিশাল বাহিনীকে মোকাবেলা করার জন্য যথেষ্ট নয় ক্ষুদ্র এই মুসলিম ফৌজ। উপরন্তু এই ফৌজের নেতৃত্বে ছিলেন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এখন পর্যন্ত পরীক্ষিত কমান্ডার হিসেবে খলিফার আস্থা অর্জন করতে পারেননি। তাই পরবর্তী নির্দেশের জন্য ইকরামার বাহিনীকে অপেক্ষা করতে বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অস্থির প্রকৃতির আর যুদ্ধের জন্য লালায়িত একজন মানুষ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একের পর এক স্বধর্ম ত্যাগীদের পরাজয়ের খবর আসতে থাকে ইকরামার নিকট, আর খালিদের প্রতিটি বিজয় বার্তা তাকে অস্থির করে তোলে। মুসাইলামাকে পরাজিত করে তিনিও এই গৌরবময় বিজয়ের অংশীদার হতে চান আর সকলের প্রশংসা পেতে চান। খ্যাতির এই বাসনা তাকে পেয়ে বসে আর শেষ পর্যন্ত খলিফার নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি আক্রমণ করে বসেন মুসাইলামার বাহিনীকে। স্বধর্ম ত্যাগী আর ভণ্ড নবীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো যুদ্ধেই পরাজয়ের মুখ দেখেনি খলিফা আবু বকরের বাহিনী। কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অদূরদর্শী এই সিদ্ধান্ত প্রথমবারের মতো বিপর্যয় ডেকে আনে। বীরত্ব দেখাতে গিয়ে তিনি গোটা মুসলিম বাহিনীকে ঠেলে দেন মৃত্যুর মুখে। মুসাইলামার বিশাল বাহিনী পঙ্গপালের মতো ধেয়ে আসে আর ক্ষুদ্র মুসলিম বাহিনীর উপর নির্মম হত্যাযজ্ঞ চালাতে থাকে। অবস্থা ব্যাগতিক দেখে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী প্রত্যাহার করে নেন আর কোনো রকম প্রাণ বাঁচিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অবাধ্যতার খবর যখন মদিনায় পৌঁছে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ইকরামার বাহিনীকে তৎক্ষণাৎ ইয়ামামা ত্যাগ করার নির্দেশ দেন আর ভণ্ডনবী মুসাইলামাকে নজরদারি করার দায়িত্ব দেন সুরাহ বিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার প্রতিও ছিল একই নির্দেশ, ধৈর্য ধরো, যুদ্ধে জড়িও না, অপেক্ষা করো বৃহত্তর মুসলিম ফৌজও তোমাদের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, কিছুদিন অপেক্ষা করার পর সুরাহ বিল রাদিয়াল্লাহু তাআলা আনহুও শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারেননি। তিনিও বিজয় আর খ্যাতির লোভে মুসাইলামার উপর চড়াও হন আর ইকরামার মতোই একইভাবে পরাজয়ের লজ্জা নিয়ে পিছু হটতে বাধ্য হন। প্রথমে ইকরামা, তারপর সুরাহ বিল,
পরপর দুজন মুসলিম কমান্ডারকে পরাজিত করে মোসাইলামা হয়ে ওঠে প্রচণ্ড আত্মবিশ্বাসী। তার অনুসারীরাও এটা ভেবে আপ্লুত হয়ে পড়ে যে আল্লাহর সাহায্য তাদের পক্ষেই রয়েছে। তারা নিশ্চিত হয় মোসাইলামা সত্যি আল্লাহর নবী। ফুরফুরে মোসাইলামা তার সেনাবাহিনীর মাঝখান দিয়ে মাথা উঁচু করে বিচরণ করতে থাকে আর কোরআনের আয়াতের মতো করে উচ্চারণ করতে থাকে স্বরচিত কবিতা। মোসাইলামা যখন তৃপ্তির ঢেকুর তুলছে তখন পর্দার আড়ালে চলছে দৃশ্যপট বদলে দেওয়ার আয়োজন। সুরাহবিলের বাহিনীকে যতক্ষণে সে মরুর বুকে তাড়িয়ে দিয়েছে ততক্ষণে ইয়ামামা অভিমুখে অর্ধেকেরও বেশি পথ পাড়ি দিয়েছে এক প্রকাণ্ড টর্নেডো। মোসাইলামা জানত না শীঘ্রই আক্রার সমভূমিতে আঁচড়ে পড়তে এগিয়ে আসছে এক প্রচণ্ড মরু ঝড়। সে জানত না সে এমন এক তলোয়ারের মুখোমুখি হতে যাচ্ছে যে তলোয়ার প্রস্তর খণ্ডকেও টুকরো করে ফেলে একটি মাত্র আঘাতে। মোসাইলামা জানত না তাকে মাটির সাথে মিশিয়ে দিতে ছুটে আসছে এমন এক বাহিনী যে বাহিনীর সামনে হাঁটু গেড়ে বসে হিমালয় সম সুউচ্চ পর্বতমালা। আর সেই বাহিনীর নেতৃত্বে ছিলেন মৃত্যু ভয়হীন এক যোদ্ধা, অপরাজেয় এক সেনানায়ক, মুসলিম উম্মার শৌর্য বীর্যের প্রবাদ পুরুষ আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদের প্রতি খলিফার নির্দেশ ছিল এই যে, ছুটে যাও সেই প্রান্তরে যেখানে জমায়েত হয়েছে সধর্ম ত্যাগীদের সবচেয়ে বড় ফেতনা। মাটির সাথে মিশিয়ে দাও সেই বাহিনীকে যারা সত্য দিনকে বিভক্ত করতে চায় আর আল্লাহর খেলাফতকে পদদলিত করতে চায়। মোসাইলামার কাছে যখন খালিদের আগমনের বার্তা পৌঁছায় তখন সে অবজ্ঞার সাথে মুচকি হাসে। মাত্র 13,000 মুসলিম সেনার বিপরীতে তার ছিল 40,000 যোদ্ধার অহংকার, একই সাথে ছিল ইকরামা আর সুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজিত করার তৃপ্তি। অহংকারী মোসাইলামা খালিদের বাহিনীকে মূল্যায়ন করতে ভুল করে। সে সেই পাল্লা দিয়েই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাপতে চায় যে পাল্লা দিয়ে সে পূর্ববর্তী দুই মুসলিম কমান্ডারকে মেপেছিল। তার এই ভুলের খেসারত হিসেবে সে বয়ে আনে নিজের মৃত্যু আর হাজার হাজার অনুসারীর নরক যাত্রা। তবে ইয়ামামার যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কম মূল্য দিতে হয়নি। তাকে হারাতে হয় প্রাণপ্রিয় অনেক সহযোদ্ধাকে যারা ছিলেন উম্মার আকাশে এক একজন উজ্জ্বল নক্ষত্র। তাদেরই প্রাণের বিনিময়ে আল্লাহ তাআলা পূরণ করেন সেই বিজয়ের প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতিতে তিনি তার বিশ্বাসী বান্দাদের সাথে আবদ্ধ। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয় উপাখ্যানের আজকের পর্বে আপনাকে স্বাগত। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয়ের ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। ধারাবাহিক এই সিরিজের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত। ইতিপূর্বে প্রচারিত পর্বগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেগুলো দেখে আসার অনুরোধ রইল। ইয়ামামার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল 13,000, অন্যদিকে মোসাইলামার নেতৃত্বে বিদ্রোহীদের সংখ্যা ছিল 40,000। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে ডানবাহু, বামবাহু এবং মধ্যবর্তী কোর এই তিনটি অংশে বিভক্ত করেন। কেন্দ্রীয় কোর নিজের কমান্ডে রেখে বামবাহুর কমান্ডার হিসেবে আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ডানবাহুর কমান্ডার হিসেবে যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব প্রদান করেন। অতঃপর সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আগে দ্বৈত যুদ্ধের আহ্বান নিয়ে এগিয়ে যান খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর তলোয়ারকে মোকাবেলা করার জন্য মোসাইলামার ইশারায় এগিয়ে আসে তার সেরা দুই যোদ্ধা। একসাথে দুজনকে এগিয়ে আসতে দেখে মুসলিম শিবিরে খালিদের সহযোদ্ধাদের মাঝে উৎকণ্ঠা দেখা দেয়। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নির্বিকার। তিনি তার স্বভাব সুলভ ক্ষিপ্রতা দিয়ে তাদেরকে মোকাবেলা করেন এবং অনায়াসে দুইজনকে হত্যা করে ফেলেন। অতঃপর মোসাইলামার দিকে তাকিয়ে পুনরায় দ্বৈত যুদ্ধের আহ্বান জানান। কিন্তু এবার মোসাইলামার পক্ষ থেকে কোনো সাড়া আসে না। অতপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মোসাইলামাকে ইসলামের ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান। কিন্তু মোসাইলামা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। সে তার সৈন্যদের পশ্চাতে গিয়ে সুরক্ষিত বলয়ের মধ্যে অবস্থান নেয় আর তার বাহিনীকে প্রাণপণ যুদ্ধের নির্দেশ দেয়। মোসাইলামার বাহিনী শুরুতে সামনে অগ্রসর হয় না, বরং তারা প্রতিরোধমূলক অবস্থান গ্রহণ করে। খালিদের বাহিনী প্রতিপক্ষের উপর সর্বশক্তি দিয়ে আঘাত করে এবং এই প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলার চেষ্টা করে। বিদ্রোহীদের সারি সারি লাশ পড়তে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রাণপণ আঘাত করেও শত্রুর প্রতিরোধ ব্যবস্থায় চির ধরাতে ব্যর্থ হয় খালিদের বাহিনী। মনে রাখতে হবে, ইয়ামামার যুদ্ধে মুসলিম বাহিনী ইমানের চেতনায় যতটা উদ্দীপিত ছিল, মোসাইলামার বাহিনীও ঠিক ততটাই উদ্দীপিত ছিল। তারাও আল্লাহকে বিশ্বাস করত আর মোসাইলামাকে নবী মনে করে তার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। যুদ্ধক্ষেত্রে তারা এক অনমনীয় প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়।
শত চেষ্টা করেও সেই প্রাচীরে ফাটল ধরাতে ব্যর্থ হয় খালিদের বাহিনী। অসংখ্য প্রাণের বিনিময়ে প্রথম আঘাত প্রতিহত করার পর মুসাইলামা তার বাহিনীকে পাল্টা আঘাতের নির্দেশ দেয়। তার আদেশে 40,000 সেনা একযোগে আক্রমণ রচনা করে। এবার মুসলিম সেনাদের ইমানের পরীক্ষা দেওয়ার পালা। তিন গুণ শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে তারা আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু শত্রুর চাপ এতটাই বেশি ছিল যে তারা এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন। যুদ্ধক্ষেত্র থেকে খানিকটা পিছিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে তারা মিলিত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় তাদেরকে সংগঠিত করেন। তার নেতৃত্বাধীন এই বাহিনী যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে আসার ঘটনা এটাই প্রথম। তারা প্রত্যেকে ভীষণ লজ্জিত অনুভব করেন আর নিজেদের ভাষা হারিয়ে ফেলেন। তারা বুঝতেই পারছিলেন না একটু আগে কি ঘটে গেল। তারা বিলম্ব না করে যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন আর প্রতিজ্ঞা করেন, পরিস্থিতি যাই হোক না কেন, তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করবেন না, এমনকি হাতে কোনো অস্ত্র না থাকলে শেষ পর্যন্ত দাঁত দিয়ে হলেও যুদ্ধ চালিয়ে যাবেন। আহত সিংহের ন্যায় ক্রুদ্ধ মুসলিম ফৌজ পুনরায় ঝাঁপিয়ে পড়ে মুসাইলামার বাহিনীর উপর। দ্বিতীয় দফায় মুসলিম বাহিনীর এই আক্রমণের প্রচণ্ডতা ছিল পূর্বের তুলনায় বহুগুণ বেশি। তবে এবারও মুসাইলামার বাহিনী দাঁত কামড়ে পড়ে থাকে। হাজার হাজার সেনার রক্তে ইয়ামামার মাটি সিক্ত হয়ে ওঠে, তবু বিদ্রোহীদের একজনও যুদ্ধক্ষেত্র ছাড়তে রাজি ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপলব্ধি করেন, এভাবে যুদ্ধ চালিয়ে গেলে হয়তো মুসাইলামার 40,000 সেনাই নিহত হবে, কিন্তু বিপরীতে বিপুল সংখ্যক মুসলিম যোদ্ধাকেও প্রাণ দিতে হবে। তিনি মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি এড়িয়ে কিভাবে বিদ্রোহীদেরকে খতম করা যায় সেই চিন্তা করতে থাকেন। সহসা তিনি উপলব্ধি করেন একমাত্র মুসাইলামার মৃত্যুই পারে তার বাহিনীকে টলিয়ে দিতে। তিনি যে কোনো মূল্যে মুসাইলামাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। যুদ্ধক্ষেত্রে খালিদ যেমন অগ্রভাগে ছিলেন, মুসাইলামা তেমন অবস্থানে ছিল না। সে খানিকটা পেছনে একদল বিশ্বস্ত দেহরক্ষীর নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছিল। এই বলয় পেরিয়ে তার কাছে পৌঁছুতে গেলে জীবন হাতে করে নিয়ে যেতে হবে। খালিদের সহযোদ্ধারা তাকে এতটা ঝুঁকি নেয়ার ব্যাপারে আপত্তি জানান, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আশঙ্কা করছি মুসলিম বাহিনী আজ পরাজিত হতে পারে, এই অবস্থায় আমি নিজের নিরাপত্তার কথা ভাবতে পারি না। তিনি দ্রুতগামী ঘোড়ায় চড়ে ছুটে যান মুসাইলামার নিরাপত্তা বলয়ের দিকে। বিষয়টি দৃষ্টি এড়ায়নি মুসাইলামা ও তার নিরাপত্তা রক্ষীদের। মুসাইলামার প্রধান নিরাপত্তা রক্ষী বর্শা হাতে তুলে নেয় আর খালিদকে লক্ষ্য করে এগিয়ে আসে। সে যখন খালিদকে নিশানা করে এগিয়ে যায় তখন নিজেই নিশানায় পরিণত হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আবদুল্লাহর নিক্ষিপ্ত তীর এসে বিদ্ধ হয় তার কণ্ঠদেশে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তার পরন্ত বর্শাটি বাজ পাখির মতো ছৌ মেরে তুলে নেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তা সজোরে নিক্ষেপ করেন মুসাইলামার বুক লক্ষ্য করে। কিন্তু আফসুস, ক্ষিপ্র মুসাইলামা মুহূর্তের মধ্যে সরে যায় আর নিক্ষিপ্ত বর্শাটি বিদ্ধ হয় পাশে থাকা এক রক্ষীর বুকে। হতচকিত মুসাইলামা ভয়ে আঁতকে ওঠে আর তার চেহারা রক্তশূন্য হয়ে পড়ে। সে দৌড়ে দেয়াল ঘেরা এক বাগানের মধ্যে আশ্রয় নেয় আর তার সেনারাও তাকে অনুসরণ করে। 7,000 সেনা সেই বাগানের ভেতর প্রবেশ করার পর ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। বাকি বিদ্রোহীরা যে যেদিকে পারে পালিয়ে যায়। তারা এতক্ষণে উপলব্ধি করেছে মুসাইলামা নবী নয়, বরং সে এক প্রতারক। খালিদের আক্রমণের মুখে তার চেহারায় যে আতঙ্ক তারা দেখেছে তা কোনো নবীর নিদর্শন হতে পারে না। মুসাইলামা প্রাচীর ঘেরা বাগানে আশ্রয় নেয়ার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোদ্ধাদেরকে সাথে নিয়ে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করতে বের হন। এ সময় সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্য। আক্রাবার সমভূমিতে পড়েছিল প্রায় 1200 মর্দে মুজাহিদের লাশ। শহীদদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই জায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খালিদের বাহিনীর ডান বাহুর কমান্ডার। বিপরীত প্রান্তে নিথর অবস্থায় পড়েছিলেন বাম বাহুর কমান্ডার রসুলের প্রিয় সাহাবি আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে শায়িত ছিলেন হাফেজে কোরআন সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনে মুগ্ধ হতেন স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়ামামার যুদ্ধে ইসলামের পতাকা ছিল তার হাতে আর নিঃশ্বাস থাকা অবধি তিনি সেই পতাকা আগলে রেখেছিলেন। এভাবে একে একে প্রিয় মানুষদের নিথর দেহ আবিষ্কার করে বুক ভারী হয়ে ওঠে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সহযোদ্ধাদের। মুসাইলামা তাদের এত বেশি ক্ষতি করেছে যা অতীতে কেউ করতে পারেনি। তারা সিদ্ধান্ত নেন মুসাইলামাকে এক মুহূর্তের জন্য তারা অবকাশ দেবেন না। দিনের আলো নিভিয়ে আসার আগেই মুসাইলামার জীবনের আলো নিভিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন তারা। কিন্তু বিশ্বাসীদের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিল বাগান ঘেরা প্রাচীর। এই প্রাচীর এতটাই মজবুত ছিল যে তা ভেদ করে ভেতরে প্রবেশ করা এক কথায় অসম্ভব।
এ সময় এগিয়ে আসেন রসুলের আরেক বিশ্বস্ত সঙ্গী রাবাআ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একটি মই নিয়ে এসো আর আমাকে প্রাচীরের ওপারে যেতে সাহায্য করো, যেন আমি ভেতর থেকে দরজা খুলে দিতে পারি। তার কথা শুনে সহযোদ্ধারা অসম্মতি জানান, কেননা তিনি ছিলেন রসুলের অত্যন্ত প্রিয় একজন সাহাবি। জেনে শুনে তারা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারেন না, কিন্তু রাবাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু জেদ ধরে বসেন আর বারবার একই অনুরোধ করতে থাকেন। অবশেষে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি দিলে বিশাল আকারের একটি মই নিয়ে আসা হয় আর তা প্রধান ফটকের পাশে প্রাচীরের সাথে জুড়ে দেয়া হয়। রাবাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত সময় ব্যয় না করে মই বেয়ে প্রাচীরের উপরে উঠে যান। অতঃপর প্রাণের মায়া ত্যাগ করে তিনি লাফিয়ে পড়েন বাগানের ভেতরে। তাকে দেখে অপ্রস্তুত রক্ষীরা হতচকিত হয়ে পড়ে। তাদের কয়েকজন ছুটে আসে তলোয়ার হাতে। রাবাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে মোকাবেলা করে গুরুতর আহত অবস্থায় ফটক খুলে দিতে সমর্থ হন আর মুহূর্তের মধ্যেই খালিদের বাহিনী মৃত্যুদূত হয়ে বাগানে প্রবেশ করে। মুসাইলামার বিশ্রামরত বাহিনী কিছু বুঝে ওঠার আগেই কচুকাটা হতে শুরু করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে প্রবেশ করেই মুসাইলামাকে টার্গেট করেন। তিনি সামনে যাকে পাচ্ছিলেন তাকেই খতম করে মুসাইলামার দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে মুসাইলামাকে হত্যা করার সৌভাগ্য তার হয়নি, বরং আল্লাহর এই দুশমনকে হত্যা করার গৌরব অর্জন করেছিলেন আরেকজন যোদ্ধা। তার নাম ছিল ওয়াশি। ইনি সেই ব্যক্তি যার হাতে লেগে আছে নবীজির প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। ওহদে মুশরিকদের পক্ষ হয়ে তিনি মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং বর্ষার আঘাতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। সেই থেকে মুসলিমদের কাছে ওয়াশি ছিলেন ঘৃণার পাত্র। পরে মক্কা বিজয়ের পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী হিসেবে তিনি না কারো কাছে সম্মান পেয়েছেন, না নিজেকে ক্ষমা করতে পেরেছেন। আজ ইয়ামামার যুদ্ধে সেই একই বর্ষা হাতে যুদ্ধ করছিলেন ওয়াশি আর উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিলেন যদি কোনোভাবে মুসাইলামাকে নাগালের মধ্যে পাওয়া যায়। বাগানে প্রবেশ করার পর ওয়াশি পাগলের মতো মুসাইলামাকে খুঁজে বেড়ান। এক পর্যায়ে তার শিকারীর চোখ খুঁজে পায় মুসাইলামাকে। স্বধর্ম ত্যাগীরা তখন ছত্রভঙ্গ অবস্থায়, মুসাইলামার রক্ষীরাও ছিল এলোমেলো অবস্থায়। মোক্ষম এই সময় বেছে নেন ওয়াশি। তিনি সন্তর্পণে এগিয়ে যান আর শিকারকে বর্ষার নাগালের মধ্যে নিয়ে আসেন। এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি টার্গেট ঠিক করে নেন। অতঃপর বড় করে কয়েকটি দম ফেলে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বাতাসের গতিতে ছুটে যান মুসাইলামার দিকে। প্রচণ্ড গতি সঞ্চার করে তিনি শূন্যে লাফিয়ে ওঠেন আর রক্ষীদের মাথার উপর দিয়ে ছুড়ে মারেন তার বিশ্বস্ত বর্ষা। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওয়াশির অব্যর্থ বর্ষা শাঁ করে ছুটে যায় আর সরাসরি বিদ্ধ হয় মুসাইলামার বুকে। মাটিতে লুটিয়ে পড়ে এক মুহূর্তের ব্যবধানে মৃত্যু হয় মুসাইলামাতুল কাজ্জাবের। মুসাইলামার মৃত্যুর পর তার বাহিনী আর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। প্রিয়জন হারানো মুসলিমরা নির্দয়ভাবে তাদেরকে হত্যা করতে থাকে। বাগানে প্রবেশকারী একজন বিদ্রোহীকেও তারা ক্ষমা করেন না। এই যুদ্ধে 40,000 মধ্যে মোট 21,000 সধর্ম ত্যাগী প্রাণ হারায়, বাকিরা পালাতে সক্ষম হয়। অন্যদিকে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি ছিল প্রতিপক্ষের তুলনায় সামান্য, তথাপি তা ছিল অতীতের যে কোনো যুদ্ধের তুলনায় অধিক। ইয়ামামার যুদ্ধে শহীদ হন মোট 1200 যোদ্ধা, যাদের মধ্যে 300 ছিলেন হাফিজি কোরআন, আবু দুজানা, আবু হুজাইফা, সালিম মাওলা আর জায়েদ বিন খাত্তাবের মতো শ্রেষ্ঠ সাহাবিদের সমাহিত করা হয় ইয়ামামার মাটিতে। মিথ্যাবাদী মুসাইলামার পতনের মধ্য দিয়ে কার্যত শেষ হয়ে যায় ভণ্ডনবী ও বিদ্রোহীদের সৃষ্ট ফেতনা। এই যুদ্ধ একদিকে যেমন ছিল মুসলিমদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, অন্যদিকে ছিল স্বধর্ম ত্যাগীদের উপর চূড়ান্ত আঘাত। তবে স্বধর্ম ত্যাগীদের অধ্যায় শেষ হলেও খালিদের বাহিনীর রোমাঞ্চকর অভিযানের এটি শেষ অধ্যায় ছিল না। বরং ইয়ামামার রক্ত শুকিয়ে ওঠার আগেই ইসলামী খেলাফতের সবচেয়ে দুর্ধর্ষ এই ফৌজের কাছে পৌঁছে যায় খলিফা আবু বকরের নতুন ফরমান। নতুন মিশন নিয়ে ইয়ামামা ত্যাগ করে খালিদের বাহিনী। তারা এগিয়ে যান দুর্ধর্ষ পারস্য সাম্রাজ্যকে আক্রমণ করতে, যাদের গায়ে আঁচড় দেওয়ার সাহসও এর আগে আরবরা করেনি কোনোদিন। পার্সিয়ানরা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি। শত শত বছর ধরে তারা দুনিয়াকে নিরঙ্কুশভাবে শাসন করে এসেছে। খালিদের বাহিনীর প্রত্যেক সদস্য জানতেন পারস্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা ছিল তাদের জন্য এক ভয়ানক সিদ্ধান্ত। কিন্তু স্বয়ং বিশ্বজাহানের প্রতিপালক যেখানে বিশ্বাসী বান্দার সাথে বিজয়ের প্রতিশ্রুতিতে আবদ্ধ, সেখানে মর্তের বুকে কোনো শক্তিকে সমীহ করতে রাজি ছিলেন না তারা। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের ইতিহাস নিয়ে আমাদের নির্মিত এই ধারাবাহিক আয়োজনের প্রতিটি পর্ব দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ক্লিক করুন পাশে থাকা বেল আইকনে। বিস্তারিত দেখুন ডেসক্রিপশনে, মতামত জানান কমেন্ট বক্সে। তাছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল।